সম্মিলিত মুনাজাতের বিষয়ে কিছু বলবেন? সম্মিলিত মুনাজাত, মুনাজাত মানে যদি আমরা দোয়া বলি, তাহলে দোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে একাকী দোয়া করা। এটা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করবেন, তিনি বলতেন এই তোমরা সবাই আসো একটু একসাথে দোয়া করি, এটা কি বলতেন? বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা, এটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, জুমার খুতবার মধ্যে তিনি জুমার খুতবা দিতে দাঁড়ালেন, খুতবা দিচ্ছিলেন, তখন এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ চারিদিকে খরা, উত্তপ্ত এবং ফসল সবই নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের জীবন ওষ্ঠাগত, দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি দেন। তিনি একক দোয়া করেছেন, বলেননি যে তোমরা সবাই আমার সাথে হাত তোলো, বলেছিলেন? বলেননি। পরবর্তী সপ্তাহে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এসে বললেন চারিদিকে পানি থই থই করছে, এবার দোয়া করেন বৃষ্টি যেন বন্ধ হয়, তখনও তিনি একক দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে পাঁচ ওয়াক্ত সালাতের পরেও আমরা দেখি তিনি মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছেন, এমন কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তবে আমরা আমাদের শায়খদেরকে দেখেছি, যেমন শেখ সালেহ বিন উসাইমিন, শেখ বিন বাজ, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যদি কখনও কোনো মুসলিম হাত তোলে তার সাথে অন্যরা কি হাত তুলতে পারবে কখনো, এটাকে যদি নিয়ম না করা হয়, তখন তারা বলেছেন সেটা জায়েজ আছে কিন্তু এটাকে নিয়মে পরিণত করা যাবে না। এটা অনেক শায়খদের মানে যে বক্তব্যটা এসছে হয়তো তার ভিত্তি এটা থাকতে পারে যে দোয়া করা তো জায়েজ, দোয়া করাতে যদি একটা এইভাবে সবার সম্মিলিত আয়োজন না থাকে তাহলে একজন দোয়া করলে অন্যরা তার সাথে আমিন বলা, বা কেউ একজন যদি হাত তুললেন তাহলে তারা বলেছেন যে অন্যরা হাত তোলার ব্যাপারে যেহেতু নিষিদ্ধতা আসেনি তাহলে সেটা নিষিদ্ধ নয়। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে, যদি এটা আপনার নিয়ম হিসাবে জারি করেন তাহলে আপনার দলিল লাগবে। আপনি যদি এভাবে সম্মিলিত মুনাজাতটাকে বা দোয়াটাকে সবসময় বা যে কোনো অবস্থায় আপনি একটা নিয়ম হিসাবে জারি করলেন তাহলে আপনার দলিল লাগবে। যেহেতু দলিল নাই, এই জন্য আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইন্ডিভিজুয়াল দোয়া করেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরাও সেটাই করব।